সপ্তব্যঞ্জন সহযোগে শনিবারের মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার বেহালা সরসোনা অক্সিটাউনে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় শঙ্কর কোটাল নামে এক বিজেপি কর্মীর বাড়ির বারান্দায় মেঝেতে বসে মধ্যাহ্নভোজ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাটির থালা গ্লাস ও বাটিতে তাকে খেতে দেওয়া হয় দুপুরের মেনুতে ছিল সাদা ভাত ডাল শুক্তো পনিরের তরকারি বেগুন ভাজা আলু ভাজা চাটনি পাপড় ও মিষ্টি কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও মধ্যাহ্নভোজ সারেন একাধিক বঙ্গ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রীর এই মধ্যাহ্নভোজকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল এটাকে বিজেপির ভোজন রাজনীতি বলে দাবি করেছে জোড়াফল শিবির প্রসঙ্গত এর আগে ভবানীপুরে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা